ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ মারা গেছেন। ভোরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 1932 সালের 15ই ডিসেম্বর জন্ম নেওয়া এমাজউদ্দিন প্রায় আড়াই দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগে অধ্যাপনা করেছেন, পাশাপাশি পালন করেছেন প্রতিটি প্রশাসনিক দায়িত্ব। ছিলেন বিভাগীয় প্রধান, মহসিন হলের প্রভোস্ট, প্রক্টর, প্রো ভাইস চ্যান্সেলর এবং সবশেষ ভাইস চ্যান্সেলর। 1992 থেকে 1996 এই 5 বছর ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি। এরপর 6 বছরের কর্মবিরতি শেষে 2002 সালে যোগ দিয়েছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ভাইস চ্যান্সেলর পদে। এই মুহূর্তে এমাজউদ্দিনের কাঁটাবনের বাসভবনে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলামিন, মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে কারা কারা এসেছেন তার বাসভবনে, বিশিষ্টজনেরা কি বলছেন, কি প্রতিক্রিয়া দেখছেন এ বিষয়ে? আমরা যতটুকু জেনেছি যে সকাল 8:30 দিকে তাকে তার মরদেহ যে গাড়িটি রয়েছে সেটি তার বাসায় এসে পৌঁছেছে। তারপর আমরা যেটি দেখেছি এখন পর্যন্ত সকাল থেকে, যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এখানে এসেছেন, তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি যেটি বলেছেন যে একজন চারণ শিক্ষক ছিলেন এমাজউদ্দিন আহমেদ। তিনি তার সাথে যখন কেউ থাকতো, হাঁটাচলা করতো, তখনও তিনি তাকে শিক্ষা দিতেন, এমন মন্তব্য তিনি করেছেন। তো আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে তার মরদেহ এখন গোসল করানো হবে এবং বাদ জুমা তার বাসার পাশে যে কাঁটাবন ঢালের মসজিদ রয়েছে, মসজিদে মুনওয়ার, সেই মসজিদে তার জানাজা হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। তার স্ত্রীকে কিন্তু একই মসজিদে জানাজা করানো হয়েছিল এবং দাফনও করা হয়েছিল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তো আমরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে আরেক পুলিশ জানতে পেরেছি তার কিন্তু তেমন বড় ধরনের কোনো জটিলতা ছিল না। গতকাল রাতে হঠাৎ করে তিনি অসুস্থতা বোধ করেন 2:30 দিকে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যেতে চান, কিন্তু তিনি হাসপাতালে যেতে চাননি। তারপরে জোর করে অনেকটা তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি উপর থেকে নিচ পর্যন্ত নিজে হেঁটে হেঁটেই এসে গাড়িতে উঠেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতালে যাওয়ার পর প্রথমে তাকে কেবিনে নেওয়া হয়েছিল, প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে দ্রুতই অবস্থার অবনতি হতে থাকে এবং পরবর্তীতে তাকে আইসিইউতে ভর্তি করা হয় 5:30 দিকে। সেখানেই সাড়ে পাঁচটার দিকে ভর্তি হওয়ার পরে 7:30 দিকে তিনি মারা যান এবং বলা হয়েছে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, এই জন্যই তিনি মারা যান। পরবর্তীতে সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে 8:30 দিকে তাকে এখানে নিয়ে আসা হয়। তো আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাছে এই তথ্য আছে, আমরা এখন পর্যন্ত তেমন কোনো বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি না। 3-4 জন এসেছেন, হয়তো যেহেতু ভোরবেলা তার মৃত্যুর সংবাদ এখন পর্যন্ত সবার কাছে পৌঁছয়নি, সেজন্য আসলে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে খুব বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। সাবিনা আলামিন, ধন্যবাদ। কাঁটাবন থেকে জানাচ্ছিলেন খান আলামিন।